স্কাই এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেলটিতে প্রেস করো যদি আমাদের ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেতে চাও। তো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটর ইউজ করে দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণের রুট বের করা যায়। কিন্তু এটা শেখার আগে প্রথমে তোমরা একটু দেখে নাও মডেল নাম্বারটা। দেখো ক্যাশিও 100 ms, 100 ms বা তার আপার ভার্সনের ক্যালকুলেটার এই কাজটা করা যায়, কিন্তু 82 বা 100 নিচের ভার্সনের ক্যালকুলেটারে কিন্তু এই অপারেশনটা করা যায় না। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক কীভাবে আমরা দ্বিঘাত সমীকরণের রুট বের করতে পারি। একটা দ্বিঘাত সমীকরণ নিচ্ছি, x² + 6x + 5 = 0। দেখো এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা ax² + bx + c = 0 এটার সাথে তুলনা করলে এ সমান সমান কত হবে? দেখো তুলনা করলে এ সমান সমান হবে 1, বি সমান সমান হবে 6, সি সমান সমান হবে 5। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এর দুটো রুট থাকবে, সাপোজ একটা x1 আর একটা x2। এই দুটো রুট আমরা বার করার প্রসেসটা শিখব ক্যালকুলেটারের সাহায্যে। প্রথমে ক্যালকুলেটারের অন করার পরে মোট চাপো, একবার দুবার তিনবার। দেখো ইকুয়েশন এসছে, এবার এক প্রেস করো। দেখো আননোন এসছে, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য আমরা সলভ করব দ্বিঘাত বা ত্রিঘাত, এই জন্য এই এই সুইচটাকে এই কিটাকে প্রেস করো। দেখো ডিগ্রি এসছে, তাহলে ক ডিগ্রি আমরা এখানে সলভ করব, আমরা সলভ করব দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা কিবোর্ড থেকে দুই প্রেস করছি। দেখো দুই প্রেস করার পরে এ এসছে, মানে এই যে a1 এসছে, মানে এই মানটা আমাদের ইনপুট করতে হবে। এ সমান এখানে কত? এক, এক ইনপুট দিচ্ছে কিবোর্ড থেকে। ইকুয়াল টু প্রেস করো। দেখো বি এসছে, বি কত আমাদের? 6, কিবোর্ড থেকে আমরা 6 ইনপুট দিচ্ছি। এবার দেখো সি এসছে, সি এর মান কত? সি এর মান হচ্ছে 5, তাহলে আমরা কিবোর্ড থেকে 5 ইনপুট দিচ্ছি। দিলাম, এবার ইকুয়াল টু প্রেস করি। দেখো x1, এই যে x1 বেরিয়ে গেছে, x1 এর মান হচ্ছে -1। আবার একবার ইকুয়াল টু চাপো, দেখো x2 এর মান হচ্ছে -5, দেখো এটাও বেরিয়ে গেছে। তাহলে নিশ্চয় তোমরা প্রসেসটা বুঝলে যে কিভাবে দ্বিঘাত সমীকরণের রুট বের করা যায়। এবার যদি একটু বলে রাখি, যদি কমপ্লেক্স রুট হতো, এখান থেকে যেমন দুটোই রিয়েল মান -1 আর -5, যদি কমপ্লেক্স রুট হতো তখনও কিন্তু এই সিস্টেমে বের করা যেত। সাপোজ ধরো α+iβ টাইপের রুট যদি আসে তখনও এইভাবে বের করা যাবে, সেই প্রসেসটা আমরা অন্য একটা ভিডিওতে দেখে নেব। এবার আমরা ত্রিঘাত সমীকরণটা একটু বুঝে নিই। ত্রিঘাত সমীকরণের সেম প্রসেস, দেখো আবার ওই একই প্রসেসে মোট চাপব তিনবার। ইকুয়েশন এসছে, এবার এক প্রেস করব। এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের জন্য, এটা না, এবার আমরা এই পাশের কিটাকে প্রেস করব। এবার এসছে 2, 3, যদি 3 ডিগ্রি সলভ করতে হয় তাহলে 3 প্রেস করব। এবার ঠিক আগের প্রসেসে আমাদের এগোতে হবে। এখানে 3 ডিগ্রি হলে এখানে একটা দুটো তিনটে কনস্ট্যান্টের মান আমরা ইনপুট করেছি, এই তিনটে কনস্ট্যান্টের মান আমরা ইনপুট করেছি। যখন 3 ডিগ্রি হবে তখন 4টে কনস্ট্যান্টের মান ইনপুট করবো, একই প্রসেসে আমরা সলভ করতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝেছো প্রসেসটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ক্যালকুলেটারের অন্য অপারেশনগুলো করা যায় সেগুলো শিখবো।